আর্টস নিয়ে তো উচ্চ মাধ্যমিক পাস করলাম, এবার কি করব, কি নিয়ে পড়লে তাড়াতাড়ি এবং ভালো চাকরি পাবো, কোন কোর্সটি সব থেকে বেশি ভালো, এই রকম প্রশ্ন যদি আপনার মনে থেকে থাকে তাহলে এই ভিডিওটি শুধুমাত্র আপনার জন্য। আজকের এই ভিডিওতে আর্টস নিয়ে উচ্চ মাধ্যমিক পাস করার পরে কত ধরনের কোর্স রয়েছে এবং তার মধ্যে কোনটি সবচেয়ে ভালো সেই বিষয় নিয়ে আলোচনা করব এবং সেই সমস্ত কোর্সগুলো আপনি কীভাবে করতে পারবেন সেগুলোও বলবো। তো ভিডিওটি শেষ পর্যন্ত দেখতে থাকুন। ভিডিও শুরু করার আগে একটি ছোট্ট কথা, আপনি যদি এখনও এই গ্লোটিউব জ্ঞান চ্যানেলটিকে সাবস্ক্রাইব না করে থাকেন তাহলে এই ধরনের ভিডিও আগামী দিনে দেখার জন্য এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশের ওই বেল আইকনটি অল করে রাখুন, তাহলে পরবর্তী সমস্ত ভিডিওর নোটিফিকেশন আপনি পেয়ে যাবেন। আর এই ভিডিওটি ভালো লাগলে ভিডিওটি অবশ্যই লাইক করবেন এবং সকলের সঙ্গে শেয়ার করতে ভুলবেন না। সাধারণত উচ্চ মাধ্যমিক দেওয়ার পরে অনেক স্টুডেন্ট এমন আছে যে তারা জানেই না উচ্চ মাধ্যমিক দেওয়ার পরে কত ধরনের কোর্স রয়েছে। তো চলুন আগে জেনে নিই কত ধরনের কোর্স রয়েছে। আপনি আর্টস নিয়ে উচ্চ মাধ্যমিক করার পরে বিএ করতে পারবেন, মানে ব্যাচেলার অফ আর্টস। এখানে আপনি কোনো একটি পার্টিকুলার সাবজেক্ট নিয়ে অনার্স করতে পারবেন বা জেনারেল নিয়েও পড়তে পারবেন। তারপর বিএফএ রয়েছে, মানে ব্যাচেলার অফ ফাইন আর্টস। তারপর বিডিএস, মানে ব্যাচেলার অফ ডিজাইন, এখানে ডিজাইনের কাজ শেখানো হয়। তারপর বিএ জার্নালিজম, তারপর বিএ সাইকোলজি, তারপর বিএসডাব্লু, মানে ব্যাচেলার অফ সোশ্যাল ওয়ার্ক, মানে এখানে সামাজিক কাজকর্ম শেখানো হয়। তারপর বিএইচএম, মানে হোটেল ম্যানেজমেন্ট। তারপর ডিপ্লোমা, তারপর আইটিআই, মানে ইন্ডাস্ট্রিয়াল ট্রেনিং ইনস্টিটিউশন। তারপর বিএ এলএলবি, তারপর ব্যাচেলার অফ আর্টস ইন অ্যানিমেশন, মানে এখানে অ্যানিমেশনের কাজকর্ম শেখানো হয়। তারপর ডিএড, মানে ডিপ্লোমা ইন এডুকেশন। তারপর বিকম, মানে ব্যাচেলার অফ কমার্স। তারপর বিবিএ, মানে ব্যাচেলার অফ বিজনেস অ্যাডমিনিস্ট্রেশন। তারপর বিসিএ, মানে ব্যাচেলার অফ কম্পিউটার অ্যাপ্লিকেশন, মানে এখানে কম্পিউটারে কাজকর্ম শেখানো হয়। তারপর বিবিএস, মানে ব্যাচেলার অফ বিজনেস স্টাডিজ। এর মধ্যে বিসিএ করার জন্য আপনার উচ্চ মাধ্যমিকে কম্পিউটার সাবজেক্ট থাকা চাই। তো আপনি আর্টস নিয়ে উচ্চ মাধ্যমিক পাস করার পরে এই সমস্ত কোর্সগুলো করতে পারবেন। এবার এই সমস্ত কোর্সগুলোর মধ্যে সবথেকে পপুলার এবং কার ডিমান্ড বেশি সেই কথা বলতে গেলে দেখুন প্রত্যেকটি কোর্সেরই ডিমান্ড রয়েছে, কিন্তু তাও যদি এই সমস্ত কোর্সের মধ্যে ডিমান্ড বেশি তার কথা বলতে যাই তবে সেখানে আসবে বিসিএ, বিবিএ, আইটিআই, বিকম, এই ধরনের কোর্সগুলো। দিনের দিন টেকনোলজির পরিমাণ বাড়ছে, তো আপনি বিসিএ করে কম্পিউটারের সম্পর্কে জানতে পারবেন, সফটওয়্যার এই সমস্ত জিনিসের সম্পর্কেও আপনি জানতে পারবেন। এবার যদি আপনার মনে প্রশ্ন থাকে যে কোন কোর্স করে সব থেকে তাড়াতাড়ি চাকরি পাওয়া যায়, তো তাড়াতাড়ি চাকরি পাওয়ার জন্য বেসিক্যালি ডিপ্লোমা, আইটিআই এই ধরনের 2-3 বছরের কোর্স করে আপনি খুব তাড়াতাড়ি চাকরি পেতে পারেন। কারণ বিভিন্ন ধরনের ইন্ডাস্ট্রিয়াল কোম্পানিতে এই ধরনের স্টুডেন্টদের চাহিদা অনেক বেশি থাকে। আর আপনি যদি এই সমস্ত কোর্সের মধ্যে কোনো একটি কোর্সের সম্পর্কে ডিটেলসে ভিডিও দেখতে চান তাহলে সেই সমস্ত ভিডিওগুলো আপনি এই চ্যানেলের স্টাডি নলেজের প্লেলিস্টে পেয়ে যাবেন, যে প্লেলিস্টের লিঙ্ক আমি এই ভিডিওর ডেসক্রিপশন বক্সে দিয়ে দিয়েছি। আর এই সমস্ত কোর্সের মধ্যে কিছু কিছু কোর্সের ভিডিওর লিঙ্ক এই ভিডিওর ডেসক্রিপশন বক্সেও দেওয়া রয়েছে। দেখুন আপনি জানিয়েই পড়াশোনা করুন না কেন সব কিছুরই ডিমান্ড রয়েছে, শুধুমাত্র আপনি যেটা নিয়ে পড়বেন, যে কোর্স করবেন সে বিষয়ে নিজের স্কিল ইম্প্রুভমেন্ট করবেন, কারণ সেটাই বেশি দরকার। আমার এই চ্যানেলে আপনি বিভিন্ন ধরনের ক্যারিয়ার অপশানের ভিডিও ক্যারিয়ার নলেজের প্লেলিস্টে পেয়ে যাবেন, যে প্লেলিস্টের লিঙ্ক আমি এই ভিডিওর ডেসক্রিপশন বক্সে দিয়ে দিয়েছি। এছাড়া আপনি এই চ্যানেলে আপনার উচ্চ মাধ্যমিক দেওয়ার পরে বেস্ট ক্যারিয়ার অপশান কী হবে সেই সমস্ত ভিডিও পেয়ে যাবেন। আর আপনি যদি কোনো বিষয়ে জানতে চান, আপনার কোনো টপিকে কনফিউশন থাকে, আপনি কোনো কোর্সের ব্যাপারে জানতে চান, তাহলে সেটি আপনি কমেন্টে লিখতে পারেন, আমি আপনার কমেন্টে রিপ্লাই দেওয়ার চেষ্টা করব বা সেই টপিকে ভিডিও বানানোর চেষ্টা করব। তো ভালো করে পড়াশোনা করুন, বেস্ট অফ লাক। আপনি ওপরের ওই আই বাটনে ক্লিক করে আইটিআইয়ের ব্যাপারে ডিটেলসে জানতে পারবেন অথবা ওই ভিডিওর লিঙ্ক এই ভিডিওর ডেসক্রিপশন বক্সেও দেওয়া রয়েছে। তো এই ছিল হোয়াট টু ডু আফটার এইচএস ইন আর্টস, উচ্চ মাধ্যমিক দেওয়ার পরে কোন কোন কোর্স করতে পারবেন সে সমস্ত বিষয়। তো এই ভিডিওটি যদি আপনার ভালো লাগে তাহলে ভিডিওটি অবশ্যই লাইক করবেন এবং যাদের যাদের প্রয়োজন তাদের সঙ্গে অবশ্যই শেয়ার করতে ভুলবেন না।